হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন বালা। আমি হয়ে যাচ্ছি দিন দিন কালা, তবে আমার মনটা অনেক ভালা। আর গাইস, আজকের ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিং আর রিভিউ ভিডিও। সো আপনারা অলরেডি জেনে গেছেন যে আমি কী নিয়ে রিভিউ করতে যাচ্ছি, আর সেইটা হচ্ছে গিয়ে একটা মাইক্রোফোন। সেটা অবশ্য অনেকে বলে থাকে যে ব্লগিংয়ের জন্য বেস্ট একটা মাইক্রোফোন, আর সেইটার মডেলটা হচ্ছে গিয়ে বয়া BY MM1। আর মাইক্রোফোনটা আমাকে একজন গিফট করছে, সে হয়তো বা 4 দিন আগে অর্ডার করছিল আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে পৌঁছাইছে কাল বিকালে। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কাল সকালে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমাকে কল দিয়ে জানায় যে আমার প্রোডাক্টটি এসে গেছে অলরেডি। সো আমি বিকেলে একজনকে দিয়ে আনাইছি, আর আমার হাতে এখন আছে বিডি শপের সেই ব্যাগটি, যেটার মধ্যে করে ওরা আমার কাছে এইটা পাঠাইছে। তো গাইস, রিভিউ শুরু করার আগে আমরা এক নজরে দেখে নিব যে এই মাইক্রোফোনটা আপনারা কোথায় কোথায় এবং কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা আপনারা স্মার্টফোন অথবা DSLR অথবা অডিও রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন, আর তাছাড়াও এই মাইক্রোফোনটিতে কোনো ব্যাটারির প্রয়োজন নেই। বক্সটি খোলার পরই আপনারা পেয়ে যাবেন সেই মাইক্রোফোন এবং নয়েজ রিমুভার, একটি ফোম এবং একটি সুন্দর ব্যাগ। মাইক্রোফোনটা দেখতে একটু অদ্ভুত হলেও এর প্রিমিয়াম কোয়ালিটি আর স্টাইল দেখে আমি খুবই মুগ্ধ। মাইক্রোফোনটি সম্পূর্ণ মেটালের তৈরি, তাই এর কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। এক নজরে দেখে নেওয়া যাক যে বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাব। প্রথমে পেয়ে যাবেন দুইটি কেবল, একটি হচ্ছে মাইক্রোফোন টু স্মার্টফোন আর অন্যটি হচ্ছে মাইক্রোফোন টু DSLR ক্যামেরা। তারপর পেয়ে যাবেন একটি ক্যামেরা ক্লিপ, যেটি মাইক্রোফোনটিকে ক্যামেরার উপর সেট আপ করতে সাহায্য করবে। আর তারপর পেয়ে যাবেন একটি নয়েজ রিমুভার ফোম আর ছোট্ট একটি থলে। প্রথমে আমরা ক্লিপটি নিব এবং ক্লিপটির উপরে মাইক্রোফোনটি রেখে হালকা একটু প্রেসার দিয়ে সেট আপ করে নিব। তারপর মাইক্রোফোনটির সাথে নয়েজ রিমুভার ফোমটি খুব সিম্পলি ভাবে অ্যাটাচ করে নেব। ফোমটি লাগানোর পর আপনি যদি স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন, তাহলে স্মার্টফোনের কেবলটা নেবেন এবং কেবলের একটি অংশ আপনারা মাইক্রোফোনটিতে সেট করবেন এবং অপর অংশটি মোবাইলে সেট করবেন। আর সেট আপ করার জন্য মাইক্রোফোন হোল্ডারটিতে মাইক্রোফোনের এই ক্লিপের অংশটা সেট করে নেবেন। সেই জন্য প্রথমে এই স্ক্রুটি হালকা লুজ করে নেবেন, দেন এইটা সেট করার পর স্ক্রুটা আবার একটু টাইট করে নেবেন।
তো গাইস, এখন আমরা এইটার সাউন্ড কোয়ালিটিটা একটু টেস্ট করব। আর এখন আমি যেভাবে কথা বলতেছি এটা হচ্ছে গিয়ে মোবাইলের মাইক্রোফোন, আর মেবি এইটার সাউন্ডটা আমার এত দূরে যাচ্ছে কি না সেটাও জানি না। সো এখন আমরা একটু মাইক্রোফোনটা লাগিয়ে টেস্ট করব। আর গাইস, এখন মাইক্রোফোনটা লাগানো হয়েছে, আর মাইক্রোফোন আর মোবাইলটা প্রায় প্রায় আমার কাছ থেকে অনেকটা দূরে। সো আপনারা সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই বুঝতে পারতেছেন, যেহেতু আমি ভিডিওটা শুট করতেছি এখন পর্যন্ত আমি জানি না যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। তবে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন মাইক্রোফোন লাগানো অবস্থায় আর মাইক্রোফোন ছাড়া যে সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মেবি এইটা ব্লগিংয়ের জন্য পারফেক্টই আছে, কারণ আমি এর আগে একটু সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করছিলাম, মোটামুটি ভালোই লাগছে সাউন্ড কোয়ালিটিটা। আর কেনার আগে অবশ্যই আপনারা এইটা স্ক্যান করে দেখে নেবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা, কারণ এর মধ্যে অনেক নকল প্রোডাক্ট আছে যেগুলো আপনার টাকাগুলো শুধু শুধু ওয়েস্ট করবে। সো আপনারা অবশ্যই কেনার আগে এটা স্ক্যান করে দেখে নেবেন যে অরিজিনাল প্রোডাক্ট কিনা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর এখন পর্যন্ত আমি সাউন্ডটা শুনি নাই, সো আমি এখন পর্যন্ত জানি না। আর আপনাদের কাছে সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কারণ চ্যানেলটা যেহেতু নতুন আর আপনাদের সাপোর্ট না পেলে আমার দ্বারাতে কিছুই হবে না। সো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।